ট্রাভেলার্স, হ্যালো ট্যুরিস্ট। আজকে 21শে ডিসেম্বর 2019 বাংলাদেশ আওয়ামী লীগের আজকে ছিল 21তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন। আজকেই অধিবেশন শেষ হয়েছিল। সেই অধিবেশনটি উপলক্ষে ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান যেভাবে সাজানো হয়েছিল, গত পরশু থেকে 20 তারিখ থেকে 20 ডিসেম্বর থেকে আজকে 21শে ডিসেম্বর আজকে ছিল শেষ দিন। গত 20শে ডিসেম্বর যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে উদ্বোধন করেছিলেন যে হচ্ছে আওয়ামী লীগের 21তম সম্মেলন, 21তম সম্মেলন শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যেই সাজসজ্জাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ছুটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই এত সুন্দর করে সাজানো হয়েছিল প্যান্ডেলটি এবং হচ্ছে ভিতরে সাজানো হয়েছিল। আপনারা যেই 21তম সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নভেম্বরের মতো তিনি এই আওয়ামী লীগের সভানেত্রী হয়েছিলেন এবং হচ্ছেন মাননীয় ওবায়দুল কাদের এমপি, তিনি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছিলেন। আপনারা এই দুইজন যেভাবে নিরলসভাবে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমরা এই বিষয়টি স্মরণ করে রাখার জন্য, যে 21তম জাতীয় সম্মেলনের বিষয়টি স্মরণ করে রাখার জন্য আসলে এই রেকর্ড লাইভটি করা। আচ্ছা, আওয়ামী লীগের যেই জন্ম হয়েছিল যে মুসলিম লীগের মাধ্যমে, তারপরে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এসে আওয়ামী লীগের যেই সাথে যুক্ত হয়েছিলেন, বঙ্গবন্ধু ছাত্রলীগ করেছিলেন, সেইখান থেকে তিনি আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সেখান থেকে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ মানে হচ্ছে উন্নয়নের সংগঠন, আওয়ামী লীগ মানে হচ্ছে দেশ স্বাধীনের সংগঠন, আওয়ামী লীগ মানে হচ্ছে ভাষা সহিত যে মায়ের ভাষা বাংলা ভাষা সেটা বাস্তবায়ন করার সেই সংগঠন। আমরা যদি একটু পিছনে যদি দেখতে পারি তাহলে দেখব যে গতকালকে কিংবা পরশু এখানে ছিল ঈদের আমেজ। সেই ঈদের আমেজটি এইখানে যারা সারা বাংলাদেশ থেকে যে ডেলিগেটেড এসেছিলেন 50,000-এর মতো, তারা এইখানে অনেক মজা করেছিলেন এবং হচ্ছে তাদের স্মৃতিময় এই দিনগুলো কিন্তু তারা এইখানে কাটিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে 21তম জাতীয় সম্মেলন উপলক্ষে এইখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। শাহবাগ থেকে সেই ফার্ম গেট থেকে শুরু করে ইসে পর্যন্ত, এই আওয়ামী লীগের পার্টি অফিস পর্যন্ত এবং ধানমন্ডিতে আওয়ামী লীগের পার্টি অফিস পর্যন্ত সাজানো হয়েছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি যে রেসকোর্স ময়দান কিংবা হচ্ছে সোহরাওয়ার্দীর যেই গেটটি, প্রধান গেট রয়েছে সেই গেটে, সেইখান থেকেই কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন যে 1971 সালে বলেছিলেন যে এবারের সঙ্গে 7ই মার্চের যেই ভাষণে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, রাতে এখানে দাঁড়িয়ে রয়েছি, যে এইখানে দাঁড়িয়ে যে আমি রেকর্ড লাইভটি করছি সেটা কিন্তু এই যে উপরে আপনারা লাইট দেখছেন, ঢাকা শহর কিন্তু আলো ঝলমলে, ঢাকা শহর এইভাবে কিন্তু প্রতিটি রাস্তায় কিন্তু এলইডি লাইট কিন্তু লাগানো হয়েছে এবং হচ্ছে এই ঢাকা শহরে আপনারা যে বাংলাদেশের, সারা বাংলাদেশের যে বিদ্যুৎ লোডশেডিং হয়তো, সেই বিদ্যুৎ লোডশেডিং কিন্তু এখন আর নেই। যে শিল্প কলকারখানা বন্ধ থাকতো, এখন আর শিল্প কলকারখানা বন্ধ থাকেনি। বাংলাদেশের মানুষ যে একসময় দুবেলা কিংবা একবেলা খেয়ে বাঁচতে, এখন মানুষ তিনবেলা খেয়ে বাঁচতেছেন এবং হচ্ছে আওয়ামী লীগ যেইভাবে হচ্ছে এই সংগঠন, যে প্রবীণ সংগঠন, যে সংগঠনটি প্রধানমন্ত্রী বলেছিলেন এই সংগঠনকে শক্তিশালী করা দরকার, এই সংগঠনে আরও শিক্ষিত, আরও স্মার্ট মানুষের প্রয়োজন। এই সংগঠনে অবশ্যই স্মার্ট শিক্ষিত মানুষ রয়েছেন এবং হচ্ছে এই সংগঠন যারা করেন তারা নিজেকে প্রাউড করেন, কারণ এই বাংলাদেশ যেই মাটি, যেই মাটির সাথে আমরা সম্পৃক্ত, সেই আওয়ামী লীগ সংগঠনটি অনেকেই করে নিজেকে গর্ববোধ করেন। যেখানে এই সংগঠনেরই রয়েছেন হচ্ছে মুক্তিযুদ্ধ করেছিলেন, এই সংগঠনের পক্ষ থেকে আহ্বানে কিছু ভাষা আন্দোলন হয়েছিল, 66-এর 6 দফা আন্দোলন হয়েছিল, 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল এই সংগঠনের মাধ্যমে। এই সংগঠনের মাধ্যমেই কিন্তু এই যে 7ই মার্চের ভাষণ, যেইখানে লাখ লাখ মানুষ বঙ্গবন্ধু এই 15 মিনিটের সেই ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে তিনি কিন্তু মানুষদেরকে বলেছিলেন যে তোমরা যার যা কিছু আছো তা নিয়ে তোমরা বেরিয়ে পড়ো, এই বাংলাদেশকে স্বাধীন করো। সেই স্বাধীনতার সংগ্রামের মাধ্যমেই কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা এই রেকর্ড লাইভের মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই যে এই আওয়ামী লীগ সরকার কিংবা হচ্ছে এই সরকার যেইভাবে 2009 সালে দিন বদলের স্লোগান নিয়ে কাজ করে আসছিলেন,
তারই ধারাবাহিকতায় কিন্তু তারা পরপর তিনবার সরকার কিন্তু পরিচালনা করছেন। এবং তাদের যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, যে আমরা ট্রাভেলার্সদেরকে বলি যে হ্যালো ট্রাভেলার্স, আমরা ঘুরবো দেশ দেখবে পৃথিবী, সেই ঘুরবো দেশ দেখবে পৃথিবীর অংশ হিসেবে আমরা বলি যে এই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ হচ্ছে মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে কিন্তু আমরা পরিণত হতে যাচ্ছি। যেই আমি ডিভাইডারের উপরে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু গাড়ি আসছে, কী সুন্দর করে গাড়ি আসছেন, আমরা যেই আলো ঝলমলে সেইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আমরা একটা কথা বলব যে এইভাবে যে আওয়ামী লীগ শৃঙ্খল একটি দল, আওয়ামী লীগ যে এত চমৎকার একটি দল, এবং তার যে এই যে অক্টোবর মাস থেকে শুরু করেছিল সম্মেলন, আওয়ামী লীগের যে সহযোগী সংগঠন শ্রমিক লীগ দিয়ে লীগের সম্মেলনের মাধ্যমে কিন্তু এই সম্মেলনের যাত্রা শুরু, তারপরে স্বেচ্ছাসেবক লীগ, তারপরে যুবলীগের সম্মেলন হয়েছিল, এই সম্মেলনগুলোর মাধ্যমেই কিন্তু হচ্ছে আওয়ামী লীগের শেষ সম্মেলন হয়েছিল। এখন কিন্তু হচ্ছে সারা বাংলাদেশ সম্মেলন করবে, সেই সম্মেলনের মাধ্যমে কিংবা কমিটির মাধ্যমে আবার আওয়ামী লীগ নতুন করে চাঙ্গা হয়ে উঠবেন এবং আওয়ামী লীগ নতুন করে আবার নতুন উদ্যমে আর এরা কাজ করা শুরু করবেন। যারা নেতাকর্মী রয়েছেন, প্রধানমন্ত্রী একটা কথাই বলেছিল যে আপনারা আবার নতুন করে নিজেদেরকে সুসংগঠিত করুন, এবং যে ডিজিটাল বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাদেশ, আমরা যে বিনির্মাণে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছিলেন, সবাই যদি একত্রবদ্ধ হয়ে যদি আমরা দুর্নীতি না করি, আমরা যদি অসৎ উপায় অবলম্বন না করি, তাহলে এই বাংলাদেশ খুব অল্প কয়দিনের মধ্যেই কিন্তু এই বাংলাদেশ উচ্চ মধ্য আয়ের উচ্চ সেই আমাদের যেই উন্নয়নশীল দেশের মধ্যে আমরা চলে যেতে পারবো। আমরা এই বছর 2019 সাল সেইখানে আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল, এই সম্মেলনের মাধ্যমে যে বর্তমান যেই কমিটিটি হয়েছিল, সেই কমিটির মাধ্যমেই কিন্তু আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, বছরব্যাপী অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠান পালন করবেন। এবং হচ্ছে 2021 সালে যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর, সেটা আমাদের পালন করবেন। সেই এই সম্মেলনের মাধ্যমেই কিন্তু প্রধানমন্ত্রী মেসেজ দিয়েছিলেন যে আপনারা এই যে দুটি বছর, যে 2020 সাল 2021 সাল বাংলাদেশের জন্য একটি ইম্পর্ট্যান্ট, বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। আমরা আরেকটা জিনিস আমরা বলতে পারি, নভেম্বরের মতো এই যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, তিনি এই আওয়ামী লীগের যেই হাল ধরেছিলেন, তিনি হয়তোবা কি বাংলাদেশ যেভাবে উন্নয়ন হচ্ছে, তিনি মানুষের জন্য, হতদরিদ্র মানুষের জন্য, ক্ষুধার্ত মানুষের জন্য যেভাবে তিনি কাজ করেছিলেন এবং করছেন, এবং হচ্ছে বাংলাদেশ যে শিল্প কলকারখানা প্রত্যেকটি বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে তিনি যে মানুষের সেবা, উন্নয়নের সেবা তিনি গ্রাম পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, সেই জন্য আসলে এই প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, তার একটি নোবেল পুরস্কার পাওয়া উচিত। বাংলাদেশের যে একজন নোবেল পুরস্কার পেয়েছিলেন, তারপরে যদি একজন নোবেল পুরস্কার পায়, হিউম্যানিটি অফ মাদার যাকে বলা হয়, যে আমাদের মায়ানমার থেকে যে 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল, তিনি যেই তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, যদি আশ্রয় না দিতেন তাহলে তারা সবাই সাগরে পড়ে মারা যেত, মিয়ানমার থেকে যেই লোকগুলো এসেছিলেন। এবং হচ্ছে তিনি যেইভাবে মানুষদেরকে, মানুষের জন্য তিনি কাজ করছেন, তিনি যেইভাবে উন্নয়নশীল কাজ করছেন, আমাদের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি, কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি, খাদ্য ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি, আমরা মৎস্যর ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি, আমরা সর্বক্ষেত্রে উন্নয়নে আমরা এগিয়ে গেছি, রাস্তাঘাট, বিদ্যুৎ সর্বক্ষেত্রে কিন্তু আমরা এগিয়ে গেছি। আমাদের যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী রয়েছেন, সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা সবাই আনন্দ উল্লাস করবো, এবং বিদেশি যে ডেলিগেটেড আসবে তাদেরকে আমরা সম্মান জানাবো, তাদেরকে আমরা এই আমাদের যেই বঙ্গবন্ধু, তিনি যে 7ই মার্চের ভাষণের মাধ্যমে আমাদের দেশ, যেই 1971 সালে 16ই ডিসেম্বরে আমাদের দেশ যেভাবে পাকিস্তান থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এবং হচ্ছে সেই স্বাধীনতার সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করব, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা 2021 সালে পালন করব। সেই 21 সালে পালন করার মাধ্যমেই আমরা কিন্তু পৃথিবীকে আমরা জানাবো যে আমাদের একমাত্র এই বাংলাদেশই এমন একটি দেশ, যেই দেশ হচ্ছে ভাষার জন্য আন্দোলন করেছেন, যেই দেশ দীর্ঘ 9 মাস আন্দোলন করে তারা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তারা এই বাংলাদেশ স্বাধীন করেছিল সেই পাকিস্তানি হানাদারের কাছ থেকে। পাকিস্তান কিন্তু আমাদের চেয়ে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে, আমরা কিন্তু এই বাংলাদেশ কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছি, ইন্ডিয়ার থেকেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছি। আমরা যে সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি,
আমরা যদি প্রধানমন্ত্রীকে যদি সহযোগিতা করি তাহলে আমাদের এই দেশ অনেক উন্নয়নে ভরে যাবে এবং হচ্ছে এই দেশটিকে মানুষ বলবে যে আধুনিক দেশ এবং হচ্ছে ডিজিটাল দেশ এবং সুন্দর একটি দেশ বলবেন। আমরা এই রেকর্ড লাইভের